কলকাতায় বেসরকারি বাস পরিষেবা নিয়ে অনিশ্চয়তা থাকলেও মুখ্যমন্ত্রীর নির্দেশের পর সোমবার সকাল থেকে মুর্শিদাবাদের রাস্তায় নামলো বেসরকারি বাস। মুর্শিদাবাদ জেলার 8টি বাস মালিক সংগঠনের পক্ষ থেকে সোমবার পুরনো ভাড়ায় সমস্ত রুটে বাস পরিষেবা চালু হয়। কান্দি বাস কল্যাণ সমিতির সভাপতি তপন ঘোষ জানান, পুরনো বাস ভাড়া কার্যকরী রেখে যাত্রী পরিষেবার দিকে লক্ষ্য রেখে বাস রাস্তায় নামানো হয়েছে। এতে অনেক ক্ষতি হবে, আমরা আশা করছি আমাদের জন্য কিছু ব্যবস্থা করুক সরকার। বাস পরিষেবা চালু হলেও সেইভাবে দেখা যায়নি যাত্রী সমাগম। এক বাস কর্মী জানান, মানুষ এখনো ঠিকঠাক ভাবে জানতে পারেনি বাস চালু হয়েছে, জানতে পারলে অবশ্যই যাত্রী হবে। সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে বাস রাস্তায় নামানো হয়েছে। 2 মাস পর বাস চালু হলো সবারই সুবিধার জন্য, তাই আজকে প্রথম বের করছি গাড়ি। হ্যাঁ, পুরনো ভাড়াই চলবে, প্যাসেঞ্জার সিট বেশি চাপবে। হ্যাঁ, সব কিছু পালন করা হচ্ছে, তবে কেউ কেউ শুনছে না কথা, তাই আস্তে আস্তে এইভাবে শুনে যাবে, দিয়ে এইভাবে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। আমরা দীর্ঘদিন ধরে বাসটা আমাদের বন্ধ ছিল, প্রায় 2 মাস আমাদের বন্ধ ছিল, তাই মুখ্যমন্ত্রী নির্দেশে আমরা বাস প্রতিটা রুটে চলাচল করছি। আমরা সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ, আমরা জনসাধারণকে সব থেকে ভোর 4টি থেকে আমরা পরিষেবা দিই, সরকার আমাদেরকে একটু দেখার ব্যাপারটাকে চিন্তাভাবনা করার জন্য আমরা অনুরোধ করছি। দেখেন, একটা বাসের ব্যাপারে একটা অটো, সে 10টা প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে, তা সরকারের কোনো হেলদোল নেই, কিন্তু একটা বাস মালিকের ওপরে এরকম 30টা 40টা প্যাসেঞ্জার নিয়ে তার স্টাফ খরচা, তার ইন্স্যুরেন্সের খরচা, তার গাড়ির মেনটেনেন্স নিয়ে আমরা দীর্ঘদিন এখানে কানি বাস স্ট্যান্ডে আমরা অনেক শ্রমিক খেতে পাই না, অনেক শ্রমিক বাড়িতে বসি, তাদেরকে দীর্ঘদিন ধরে আমাদেরকে কিছু কিছু করে দিয়ে তাদেরকে চালানো হয়েছে। তাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে আপনি আমাদের এই বাসটা যাতে সুষ্ঠুভাবে চলে তার ব্যবস্থা করেন। দেখেন, কেন্দ্র সরকার ট্রেনে শুয়ে শুয়ে লোক পাঠাচ্ছে, সেখানে কোনো আলোচনা বা কোনো কিছু নেই। আমাদের মুখ্যমন্ত্রীকে এটাই অনুরোধ করছি, আমাদের বাস মালিকদেরকে বাঁচানো, আমরা বাস মালিক এমন পুঁজিপতি নয়, এমনি সাময়িক আমরা বাসটা যাতে চলে সেই ব্যবস্থাটা করার জন্য অনুরোধ করছি। বাস সিন্ডিকেটের পক্ষে থেকে আমরা সব প্রতিটা রুটে কল্যাণ সমিতির পক্ষে থেকে সব রুটে আমরা বাস চলাচল শুরু করেছি। হ্যাঁ, পুরাতন ভাড়াটা নিয়ে আমরা চালাচ্ছি। সত্যিকারই আমরা এই পুরনো ভাড়ায় বাস চালু করলে আমাদের লসে রান করতে হবে, কিন্তু তাহলেও আমরা এই সমাজের এবং এর দিকে পরিবেশের দিকে চিন্তাভাবনা করে সুস্থ এবং স্বাভাবিক রাখার জন্য আমরা বাস পরিষেবাটা স্বাভাবিক করার চেষ্টা করছি। আমরা সেই অর্থে পুরো সমস্ত গাড়িগুলো মানে ই করতে পারি, চালু করতে পারিনি, কিছু অংশে চালু করেছি, আগামী দিনে আমরা পুরোটা চালু করার চেষ্টা করব। আমাদের যাত্রী পরিষেবা আমরা ঠিকমতো পাচ্ছি না এখন এই মুহূর্তে, এবং যাত্রী পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। ভাড়াটা সমস্তটা আমরা পাচ্ছি, যেটুকু পাচ্ছি সেটুকুতে আমাদের আর্থিক লস হবে, কিন্তু আমরা সমাজের কথা চিন্তাভাবনা করে আমাদের বাস পরিষেবাটা দেওয়ার চেষ্টা করছি, এবং অন্যান্য যে জায়গায় যেটা যারা যারা যে দাবিটা করেছে সেটা ন্যায্য দাবি। আমাদের বাসের ব্যবসাটা খুব খারাপের দিকে আছে, আমরা লসের মুখে দান করছি, যদি এদিকে সরকার যদি আমাদের দিকে একটু দেখেন আমাদের ভালো বাসের ব্যবসাটা। আমি খাগড়াঘাট রেলওয়ে স্টেশন যাব, আমি ওখানকার কমার্শিয়াল সুপারভাইজার, আমার কিছু পেন্ডিং কাজ আছে, সেই কাজগুলো আমাকে উদ্ধার করতে হবে, যার জন্য আমার কাছে মেসেজ আছে কাজগুলো তোলার জন্য, যার জন্য আমাকে হ্যান্ড স্যানিটাইজার সমস্ত কিছু নিয়ে মাস্ক নিয়ে আমাকে বাড়তে হচ্ছে। আমি সেটা গতকালকে একটু রাস্তা দিয়ে এসেছিলাম ওষুধের দোকানে, তখন শুনলাম যে মাইকে অ্যানাউন্স হচ্ছে যে 1 জুন থেকে বাস পরিষেবা চালু হবে, যার জন্য আমি ঘড়ি ঘড়ি করে সকালবেলায় উঠে আমি বাস স্ট্যান্ডে চলে এলাম। এসে দেখছি, শুনলাম যে 2টো বাস এখান থেকে গিয়েছে বহরমপুর, আমি বসে আছি পরের বাসটিকে ধরবার জন্য বা যাবার জন্য।
কৌশিক ঘোষের রিপোর্ট, মুর্শিদাবাদ।